আরে মেয়র ভবনে বসতে দিছি, কে তোরে জনগণের ম্যান্ডেট দিছে, ভোট কে দিছে? নগর ভবনে বসার, নগর ভবনে বসতে দিছে জনগণ, এটাই তো অনেক বেশি। তোমারে তো কেউ ভোটই দেয় নাই, তোমার তো কোনো ম্যান্ডেটই নাই। আরে বেটা প্রধানমন্ত্রীর 22টা কোটা চাই রাস্তা নাবো আমরা জনগণ, তোমাদেরকে তোমাদের সাথে আমরাও দেখে নিতে চাই, আমাদের কি কি করতে ইচ্ছা করে সেটা আমরাও দেখিয়ে দিতে চাই। পুলিশ ছেড়ে, ক্ষমতা ছেড়ে, প্রধানমন্ত্রীর আত্মীয় করে ছেড়ে পারলে মাঠে না। শেখ হাসিনার এক 22টা কোটায় যে যারে মেয়র বানানো হয়েছে তথাকথিত বিনা ভোটে, এই মেয়র কোন এক প্রোগ্রামে গিয়ে বলছে যে ঢাকা শহরে বিএনপির মহাসচিবকে মির্জা ফখরুলকে বলে আর ঢুকতে দেওয়া হবে না, ভাই আর কিছু বললেন না। আমাকে বলা হয়েছে অত্যন্ত শালীনতার সাথে রাজনৈতিক ভাষা ব্যবহার করতে। আপনারা জানেন যে আসলে আমার জন্য অনেক সময় কষ্টকর হয়ে পড়ে, আমি একজন মাঠের কর্মী হিসাবে মাঠের ভাষাটাই মূলত বেশিরভাগ সময় আমার মুখে চলে আসে। তারপরেও যেহেতু দল থেকে এরকম একটি নিষেধাজ্ঞা হয়েছে, আমি শালীনতা বজায় রেখেই কিছু কথা বলতে চাই। সেই বিডিআর হত্যাকাণ্ড সময় থেকেই কিন্তু গুরুতর কিছু অভিযোগ এবং এই সংক্রান্ত নানাবিধ সংবাদ মাধ্যমে রিপোর্ট হওয়ার জন্য বেশ কিছু সাংবাদিককে দেশ ছাড়াও হতে হয়েছে। বাংলাদেশে যখন ডেঙ্গু সাধারণ মানুষ আক্রান্ত হয়ে এক হাহাকার অবস্থা তৈরি হয়েছে, একটা মহামারীতে রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি, তিনি তখন তার পরিবার নিয়ে তিনি প্রমোদ ভ্রমণে গেলেন, বাংলাদেশের জনগণের কি আসলো গেল সেই তো আক্কা করলেন না। এখন উনি কোত্থেকে আসছেন, উনি বড় বড় কথা বলতেছেন। কিছুদিন আগে হাইকোর্টে দাঁড়ায় বলছে তার নাকি ইচ্ছা হয় আবার নামতে, এখন রইছে বললাম আগে বলে বিচারপতিরা টাইম নামেছে। আরে বেটা প্রধানমন্ত্রীর 22টা কোটা চাই রাস্তা নাবো আমরা জনগণ, তোমাদেরকে তোমাদের সাথে আমরাও দেখে নিতে চাই, আমাদের কি কি করতে ইচ্ছা করে সেটা আমরাও দেখিয়ে দিতে চাই। পুলিশ ছেড়ে, ক্ষমতা ছেড়ে, প্রধানমন্ত্রীর আত্মীয় করে ছেড়ে পারলে মাঠে না। ভাইরা, এই এদের সম্বন্ধে আসলে বলতে গেলে অনেক বলতে হবে, এদের আরো পরিবারের অনেকেই রয়েছে। এটা একটি সম্পূর্ণ দুর্বৃত্ত মাফিয়া এবং সন্ত্রাসী একটা পরিবার দ্বারা নিয়ন্ত্রিত গোষ্ঠী, এটা কোনো রাজনৈতিক দল বহুত আগে লীন হয়ে গিয়েছে, তাদের মধ্যে রাজনৈতিক কোনো একটা যে রাজনীতি রাজনৈতিক দলের যে চরিত্রাবলী ক্যারেক্টারিস্টিক থাকা দরকার তার কোনোটি তাদের মধ্যে এখন কিন্তু বিরাজমান নাই। তারা এখন ব্যস্ত কিভাবে তারা বাংলাদেশের জনগণের সম্পদ যে লুটপাট করে চলেছে, আমরা বলে চলেছি সেটা সম্মান রাখবে, তারাও আখের গুছিয়ে কিভাবে এদিকে এবং কোনোভাবে পারে কিনা তাদের এই অবৈধ লুট করা অর্থ আবারও লগ্নি করে কোনো মতে একটা নির্বাচন দেখে আরো কিছুদিন মানে যতদিন টানতে পারে সেটাই তাদের লাভ, এরকম একটা পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে। আমি এখানে আসলে এখানে আজকে আসার আগে আমি আমাদের মহাসচিবের সাথে যোগাযোগ করেছিলাম, আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে আমি কিন্তু আমার ভাষায় আমি আজকে এটার জবাব দিব এবং এখান থেকে শুরু হবে। আরে মেয়র ভবনে বসতে দিছি, কে তোরে জনগণের ম্যান্ডেট দিছে, ভোট কে দিছে? নগর ভবনে বসার, নগর ভবনে বসতে দিছে জনগণ, এটাই তো অনেক বেশি। তোমারে তো কেউ ভোটই দেয় নাই, তোমার তো কোনো ম্যান্ডেটই নাই, সেটা আমাদের ঢলি তিনি মেয়র তিনি ভালো বলে দিয়েছেন যে কয় ভোট তিনি পেয়েছেন কিভাবে কাটছে। ঠিক আছে, আজকে ব্যক্তিগত পর্যায়ে আমরা রেফারেন্স নিতে চাই না, আমরা চাই না, এই রাজনীতি আমরা শিখি নাই, আমাদেরকে সেই রাজনৈতিক শিক্ষা দেওয়া হয় নাই। আমাদের নেতা খালেদা জিয়া ওনার রাজনৈতিক শিষ্টাচার দৃষ্টান্তমূলক, এটা যুগে যুগে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী দিনে, ভবিষ্যৎ দিনে যারা রাজনীতি করতে চায়, একজন স্টেটসম্যান একজন পলিটিশিয়ান তাদের ভাষা কিরকম হওয়া উচিত, তাদের ব্যবহার কিরকম হওয়া উচিত। তারপরেও আওয়ামী লীগ দেশকে যে পরিস্থিতিতে নিয়ে গিয়েছে, এখানে আসলে আমাদেরকে ওদের ভাষায় কথা বলা ছাড়া আর কোনো উপায় নাই। এখন আসি আসল কথায়, আমরা আন্দোলন সংগ্রাম করে চলেছি 15 বছর ধরে,
বহু ভাইরা এখানে জেল থেকে বের হয়ে আসছেন, আর এই এলাকার উপরে চাপ একটু বেশি। আমিও ব্যক্তিগত ভাবে একটু ক্ষমা চেয়ে নিতে চাই, যদি কোনো কোনো কারণে হইতে পারে আমার কারণে ওই চাপটা বেশি হইতে পারে, কারণ আপনার আমার সাথে সুখে দুঃখে যে কোনো বিপদ আপনি সবসময় ছিলেন, এই আন্দোলন সংগ্রামে আমাকে সাহস জুগিয়েছেন, আমাকে শক্তি জুগিয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি খুব সুস্পষ্ট ভাবে আন্দোলনের ধাপগুলো জনগণের কাছে এবং বাংলাদেশের সকল যে শক্তিগুলো রয়েছে, শক্তি বলেন বা আমাদের অন্তর্গত বা আমাদের যে কি বলে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন, নানাভাবে সব দিকেই কিন্তু উনি আমাদের ছকগুলো আমাদের আন্দোলনের পরিকল্পনাগুলো উনি দিয়ে এসেছেন, এবং এটি সফল হওয়ার কারণে আজকে ওনার বক্তব্য প্রচার করা যাবে না এই মর্মে তারা একটা আইন করার চেষ্টা করছে। আরে কিসের আইন, কোথাকার আইন, কোন কোর্ট? এই কোর্ট যেদিন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিল সেদিনই তো এই কোর্টকে তছনছ করে দেওয়া উচিত ছিল, সেদিনই তো আমরা আমাদের পরাধীনতা মেনে নিয়েছিলাম। যেদিন আমাদের নেত্রী তাকে তার বাসস্থান থেকে উচ্ছেদ করে দেয়, বের করে দেয়, আর আমরা বাংলাদেশের জনগণ বসে বসে আঙ্গুল চুষেছিলাম, সেদিনই আমাদের পরাধীনতা আমরা স্বীকার করে নিয়েছি, মেনে নিয়েছি, কারণ বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দলের বিরোধী দলীয় নেত্রীকে আমরা সেদিন আমরা নিরাপত্তা দিতে পারি নাই, তাকে মিথ্যা অন্যায়ভাবে জোরপূর্বক ভাবে তার বাসস্থান থেকে উচ্ছেদ করা হয়, আমরা সেদিন যেটা প্রতিরোধ করতে পারি নাই, আমাদের বোঝা উচিত ছিল এটাও একদিন আমাদের ঘাড়ে চেপে এসে বসবে, এবং আজকে ঠিক তাই হয়েছে। প্রিয় ভাইরা, আসলে এখানে রক্ত গরম করা বা রক্ত জ্বালাময়ী বক্তব্য দেওয়ার জায়গা এটা না, বক্তব্য আমি বিশ্বাসী নই, আমি এখন বিশ্বাস করি একটাই, যে আমাদের আজকে এইখানে এই যে চলার পথটা, এখানে বহু বিপদ আপদ এসেছে, বহু ভাইরা আমাদের শহীদ হয়েছেন, অনেকে অনেক বিপদ থেকে আবার রক্ষা পেয়েও এসেছি, সব কিছুর মূলে মহান আল্লাহ তাআলা বলে তো একজন আছেন, উনি তো দেখছেন কি হচ্ছে এই দেশে। তো সত্যের পথে, ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা আমাদের রাজনীতি চালিয়ে যাব, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় সেটি আমরা করে যাব, সেটার জন্য যদি আমাদেরকে অনেক ভাই তো শহীদ হয়েছেন, আমাদেরকে যদি আরো শহীদ হতে হয় আমরা সেটার জন্য প্রস্তুত, কিন্তু আমরা দাস হয়ে পরাধীন হয়ে এইসব ডাকাতদের, যারা মুক্তিযুদ্ধের সময় দেশেই ছিল না, তারা প্রমোদ ফুর্তিতে ব্যস্ত ছিল, পরবর্তীতে এসে সব ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, আমি একজন সম্মুখ সমরের মাঠের মুক্তিযোদ্ধার গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান, সেভাবে আমি বলতে চাই, আওয়ামী লীগ এখন সবচাইতে মুক্তিযুদ্ধ বিরোধীকারী যদি কোনো শক্তি থাকে সেটার নাম হচ্ছে আওয়ামী লীগ, আর বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের যদি একমাত্র সবচেয়ে বড় কোনো শক্তি হয় থাকে এককভাবে, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার ঘোষণার মাধ্যমে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, রাজনৈতিক আন্দোলন আমরাও করছি, তখনও হচ্ছিল, কিন্তু কিন্তু ওই যুদ্ধের ডাক দেওয়ার বুকের পাটা কিন্তু সবার ছিল না, এটা মাইনা নিতে হবে, আমরা অনেক কথা বলতে পারি কিন্তু মূল জায়গায় গিয়ে কিন্তু সবার সেই বুকের পাটা হয় না, আল্লাহ কিছু বিশেষ ব্যক্তিকে সেই দায়িত্ব সেই সাহস সেই গুণাবলী দিয়েই পাঠান, এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সেই এক ব্যক্তি, সেটা আমাদেরকে অবশ্যই বারে 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 স্মরণ করতে হবে, আওয়ামী লীগকেও তো আরো বেশি স্মরণ করতে হবে, আজকে এই আওয়ামী লীগ তারা তৃণমূল বিএনপির নামে আরো বিএনপিকে ভাঙার জন্য যে ধরনের ষড়যন্ত্র করে চলেছে, তাদের নিবন্ধনই তো দিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি তাদের আওয়ামী লীগ নিবন্ধন ফিরিয়ে দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রীকে দেশে আসার জন্য আমন্ত্রণ করে, একটা সহ অবস্থান তৈরি করে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এখন প্রিয় ভাইরা, আজকে আমি আসি, কালকে আমার বক্তব্যের জন্য আমি নাও থাকতে পারি, জেলে চলে যেতে পারি, আরেকজন চলে যেতে পারে, আমি শুধু আপনাদের বলতে চাই যে বাংলাদেশে জেলে বন্দী রাখার সম্ভবত আমার ভুল না হলে 40-50 হাজার, এখনো 1 লক্ষের উপরে বন্দী আছে, ধরলাম আরো 1 লাখ ধরবে, আরো 1 লাখ ধরবে, 2 লাখ ধরে এরপর তো ওদের বাসা বাড়িতে নিয়ে গিয়ে রাখতে হবে, সবাইকে কি বন্দী করে ফেলতে পারবে? অতএব কে গ্রেফতার হইলো, কোন নেতা গ্রেফতার হইলো, কোনো কিছুতে ঘাবড়ানো যাবে না,
দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে কোনো কর্মসূচি আসবে যে যেখানেই থাক না কেন সার্থকভাবে সেটাকে পালন করার মাধ্যমে আমাদের গণতন্ত্র ফিরে আসবে। আরে আমরা তো আমাদের নেত্রীকে এতদিন জেলে রেখেই আন্দোলন কইরা এই পর্যন্ত আইছি, আইছি না তো? আজকে আমাদের আন্দোলন কোন জায়গায় আসছে? আমাদের আন্দোলন এমন এক জায়গায় এসে পৌঁছেছে, এই স্বৈরাচারী ফ্যাসিবাদী অবৈধ ভোট ডাকাতি ব্যাংক ডাকাতি গুম খুনের লুটের সরকার দীর্ঘদিন যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, তারা মনে করেছিল আজীবনটা হয়তো এইভাবে পাড়ি দিয়ে দিবে, বিএনপি হয়তো আর ঘুরে দাঁড়াইতে পারবে না। তারা আসলে কোন আন্ডা খেয়ে কোথায় বাস করছে সেটা তারাই ভালো বলতে পারবে। তারা পুলিশ প্রশাসন ছেড়ে, তারা ক্ষমতা ছেড়ে আসুক মাঠে খেলতে, আসুক মাঠে লড়াই করতে, কোনটা কোন খেলাটা খেলবা ভাই? ভোটের মাঠে খেলবা? খেলবো। অন্য কিছু খেলবা? সেটাও খেলবো। ফুটবল খেলবা? খেলবো। ক্রিকেট খেলবা? এটাও খেলবো। লাঠি হাতে মিছিল? সেটাও খেলবো, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমাদের আসলে সেই সাহস নাই। কাপুষের দল আওয়ামী লীগ সারা জীবনই তারা কাপুষ ছিল, প্রশাসনের আঁচল তলে লুকিয়ে তারা বীর বাহাদুর সাজে। ওই যে ওই দিন ধরে দিচ্ছে না শাহবাগ, হ্যাঁ ধরে দিচ্ছে না তো কি কি করলো ছাত্রলীগ? কুই কিছু তো করতে পারলো না। শাহবাগে একটা অবস্থান কর্মসূচি করতো রাজনৈতিক কি বলে ছাত্র সংগঠন হিসাবে, কি করতে পারলো? কিছুই তো করতে পারলো না। ঠিক আছে, সো এগুলা বলে লাভ নাই তারা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা আচ্ছা ঠিক আছে, সবাই জানে এটা মোটামুটি জানে। আমাদের কথা হলো যে এখন আমরা ক্রান্তি লগ্নে পৌঁছেছি আমাদের এই আন্দোলনের, এখান থেকে যে কারোর যে কিছু হয়ে যাইতে পারে কিন্তু এই আন্দোলন থেকে সরে যাওয়া যাবে না। এবং এই আন্দোলনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায় ঐতিহাসিক দিন হবে আগামী 25শে সেপ্টেম্বর নয়াবাজারের সমাবেশ। ঠিক আছে, আপনাদেরকে একটু আগে আমাদের একজন বক্তা বলেছেন একটা কথা, ঠিক আছে এইভাবে আমাদের বলা উচিত না, কারণ আমরা সকলে সারা বাংলাদেশে বিএনপির ভাই বোনেরা আমরা বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে আন্দোলনকে এই পর্যায়ে এনেছি। তারপরেও ঢাকায় ধলাই খালের সমাবেশের মধ্য দিয়ে ঢাকার বিভিন্ন প্রান্তে মহাসমাবেশের সূচনা হয়, নানা কর্মসূচির মাধ্যমে উজ্জীবিত হয়। আমরা দাবি করতেই পারি যে এই ধলাই খাল, এই নয়াবাজার, এই রায়সাহেব বাজার মোড়, এটা খালের ঘাটি, এটা তারেক রহমানের ঘাটি, এটা জিয়াউর রহমানের ঘাটি, সেটা বারে বারে প্রমাণ হয়েছে। আগামী কে এখানে থাকলো নেতৃত্ব গুরুত্বপূর্ণ হতে পারে, সাময়িক ভাবে একজন হলে আরেকজন দায়িত্ব পাবে, আমাদের সেভাবে আমাদের করা আছে। আমাদের নেতা তারেক রহমান নিজে তদারকি করে দায়িত্ব দিচ্ছে, ওদের কোনো কিছুতে পিছে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই আওয়ামী লীগ একমাত্র একমাত্র তারা ক্ষমতায় একমাত্র যদি আসতে পারে সেটা হবে আমরা যদি তাদেরকে আসতে দিই, এটাই হলো বাস্তব সত্য কথা। আজকে সারা বিশ্ব সারা দুনিয়া তাদের বিরুদ্ধে চলে গিয়েছে, এই যে ইউএনজিএতে যে গিয়েছে ওখানে, সেখানেও কিন্তু যত বড় কর্মকর্তাদের সাথে মিটিং হচ্ছে কথা কিন্তু একটাই প্রশ্ন একটাই, আমরা কিন্তু নির্বাচনটা ফেয়ার দেখতে চাই, কারণ তারা তো বুঝে গেছে যে এটা হবে না, এর আন্ডারে হবে না, বহুভাবেই সেটা কিন্তু বার্তা দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আওয়ামী লীগ আপনারা জানেন তারা অপকৌশলের ওস্তাদ, তারা সকল অপরাজনীতির মাস্টার, তারা কোনোভাবে কিছু করার চেষ্টা করলে করতেও পারে, একটা ভুয়া নির্বাচন সাজানোর চেষ্টা করলে করতেও পারে। এই যে বিএনএফ নামের এক দৃশ্যে দেখা যে এগুলা আসলে কিছুই না, ঠিক আছে, এগুলা হলো তাদের মানে প্রতিদিনকার তাদের কর্মীদের মনোবল ধরে রাখার জন্য তারা নিত্য নতুন এই ধরনের কথা বলে আসছে। আমরা তো দেখেছি 111 এর সময় আজকে যে বড় বড় নেতা দেখেছি না তারা কি ধরনের বক্তব্য করেছে, ওই যে ইয়াতে গিয়া ইন্টারোগেশন সেলে গিয়া, ঠিক আছে, রাতারাতি কিন্তু ঘটনা পাল্টায় যাবে, জনগণ যেদিন জেগে উঠবে সেদিন কিন্তু কেউ আর পালাবার পথ আসলে দিতে পাবেন না, এটা শুধু হুমকি দেওয়ার জন্য বলছি না। আর আমাদেরকে আরেক আরেক লোক আরেক সন্ত্রাসী নামে পরিচিত, নারায়ণগঞ্জের এক লোক, হ্যাঁ আমাদের দলের অনেকের সাথে ওনার সুসম্পর্ক রয়েছে, ভালো কথা, অনেক সময় দেখেছি উনি আমাদের নেত্রী সম্পর্কে অনেক খুব সুন্দর কথা বলে দোয়াছেন, তো আমি আসলে অবাক হয়ে কি ভাববো যে নেত্রীর গাড়ি বহরে উনি বাধা দিছেন যে আমাদের বহু নেতা কর্মীকে এইভাবে অত্যাচার নির্যাতন, আবার এই কথা বলেন
তো যাই হোক সেনি বলছে সে ঢাকা এসে বলে খেলা দেখাবে, ঠিক আছে আমরাও দেখবো যে ওইখান থেকে পার হয়ে নারায়ণগঞ্জের নেতা কর্মী বিএনপি রয়েছে তাকে আসতে দেয় কিনা, আগে সেই পয়েন্টে আসুক তারপরে আমরা দেখে নিব ঢাকা শহরের। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের কাছে খালি আহ্বান জানাতে চাই যে অতীতে আমি যে কথা দিয়েছিলাম যে গুলির মুখে হইলেও কিন্তু আমি আপনাদের পাশে থাকবো, আন্দোলন ছেড়ে আমি পিছপা হব না। অতএব আমি আপনাদেরকে আহ্বান জানাবো, একজন আমি গিয়ে কোনো লাভ হবে না, এখানে আমাদের শত শত হাজার লক্ষ লক্ষ মানুষকে এগিয়ে আসতে হবে। পুলিশ কয়জনকে গুলি করবে, তাদের কি পরিবার পরিজন নাই, তাদের কিছু থাকতে হবে না, তারা কি জানে না, তারা তো বাধ্য হয়ে অনেক সময় অনেক কিছু করতে হবে। অতএব আমাদেরকে কোনো যে কোনো পরিস্থিতিতে পিছে চলে যাওয়া যাবে না, কান কথায় শোনা যাবে না, যেটা প্রোগ্রাম ডিক্লেয়ার করা হবে যেভাবে ডিক্লেয়ার করা হবে সেইভাবেই আমরা আগামী দিনে আর সুসংগঠিত হয়ে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক প্রোগ্রামকে আমরা বাস্তবায়ন করব এবং আমরাও শেষটা দেখে ছাড়ব যে আওয়ামী লীগ কতদিন এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে পারে। আরেক সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার লিভার ট্রান্সপ্ল্যান্ট দরকার, ওনার লিভার ট্রান্সপ্ল্যান্ট দরকার এবং উনি 86 বয়সা, আর আরো নানান জটিল রোগে উনি আক্রান্ত হয়েছেন যেটি বয়সের সাথে হয়ে আসে, আপনাদের সকলেরই বাবা মা আপনারা দেখেছেন। তো ওনাকে আজকে অন্যায়ভাবে চিকিৎসার জন্য ওনার পছন্দ মতো একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট সেন্টারে যেতে দিচ্ছে না, আর আমরা বলি যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। এই জিনিসগুলাও একজন মানে রাজনৈতিক কর্মী হিসেবে মাঝে মধ্যে আমাদের নিজেদেরও চিন্তা করা উচিত, উপলব্ধিও করা উচিত। আগে তো নেত্রী মুক্তি হবে, তারপরে তো আমরা বুঝবো আছি কি আমরা যাচ্ছি কিনা, তাই না? অতএব নেত্রীর মুক্তির ওনার সুচিকিৎসার দাবিতে আগে যে কোনো কর্মসূচি আসবে, যে কোনো কর্মসূচি সেটা যাই হোক না কেন সেটাকে আমরা সর্বাত্মক ভাবে পালন করবে। আর উনি শুধু একজন দেশনেত্রী, উনি একজন ব্যক্তি নন, উনি আজকে গণতন্ত্রের প্রতীক, উনি এখন সারা বাংলাদেশে একজন গণতন্ত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন এবং ওনাকে সম্ভবত নোবেল প্রাইজ আগামীতে ওনারই জয়লাভ করা উচিত, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি অনুরোধ জানাবো আজিজ ভাই এবং আমাদের সাব্বির আহমেদ আরিফ সাহেব আছেন, আমাদের সুপার দিনের প্রোগ্রামটা স্পটটা ও আমাদের সাতটা আঙ্কেল আছে সব থেকে আমাদের সিনিয়র মহানগরীর কাঠামোতে, আপনারা একটু দয়া করে 21 তারিখে 22 তারিখে যাত্রাবাড়িতে আমরা মিছিল সহকারে এই জনের নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠন এবং মূল দল ছাত্র দল সহ এবং কলেজ সহ আমরা একসাথে গিয়ে আমরা আমরা প্রকাশ করব। এই প্রোগ্রাম কিন্তু এখন শুধু তাদের আমাদের না, প্রত্যেকটি প্রোগ্রাম আমাদের নিজেদের হবে, আর 25 তারিখের প্রোগ্রাম হবে, বাস শেষ কথা। এই ঘোষণার মাধ্যমে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। খোদাহাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।